হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। এবং আমি জাভাগুইর এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি অ্যাভারেজ। তো গত পর্বে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ছাম, জাস্ট একটু চেঞ্জ হবে। তো আমি চলে যাচ্ছি ডিজাইনে। আমি চাচ্ছি না টেক্সট ফিল্ড এখানে থাকুক, আমি চাচ্ছি যে সরি আমি চাচ্ছি যে টেক্সট ফিল্ডটা সেইখানে চলে আসুক, এইখানে থাকলে ভালো লাগবে। আর আমি সামেশনটাকে এখানে পাঠিয়ে দিচ্ছি, এবং আমি এখানে একটা আমার আরেকটা বাটন লাগবে, বাটনটা হচ্ছে অ্যাভারেজের জন্য। ওকে, তো আমি এখানে অ্যাভারেজের জন্য একটা বাটন নিয়ে নিচ্ছি। তো অ্যাভারেজ, আমার অ্যাভারেজটা বের করতে হবে। আমি অ্যাভারেজ, তো অ্যাভারেজটা আমাকে বের করতে হবে যেহেতু। তো অ্যাভারেজ আমি ফ্রন্টটা চেঞ্জ করে দিচ্ছি একটু। আপনাদের আমি আসলে টিউটোরিয়ালগুলো যেন ছোট হয়, যার কারণে হচ্ছে আমি খুব বেশি কথা বলতে যাচ্ছি না, খুব অল্প কথার মধ্যেই আমি আপনাদেরকে টিউটোরিয়ালগুলো প্রদান করতে যাচ্ছি। সরি, আমি একটু ছোট করে দিব প্রপার্টিসে গিয়ে, আর ফ্রন্টটা একটু ছোট করে দিব। এখানে 12 করে দিলে আশা করা যায় হবে জিনিসটা। ওকে, তারপরেও এটা কেমন যেন হচ্ছে। ওকে, এবার হচ্ছে। তো আমি জাস্ট আমি আপনাদেরকে এবার অ্যাভারেজটা দেখাবো। তো আমাদের টেক্সট ফিল্ড একটাই, এমনি আমরা এই টেক্সট ফিল্ডটাতেই দেখাবো বারবার। তো আমরা হচ্ছে এখানে অ্যাকশনটা করে ফেলবো বাটনে, অ্যাজ ইউজুয়াল যেভাবে অ্যাকশন করা হয় ঠিক ওভাবে অ্যাকশনটা করবো। আর সেই গত পর্বের সামের এই কোডটাই আমরা কী করবো, কপি করে নিব এখানে। আর বারবার বলছি আপনাদেরকে, আমি ভুলেও যাই বলতে, আপনারা চিন্তা করবেন না। এই কোডগুলো অবশ্য অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে আপনারা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন খুব ইজিলি। ওকে, যা আপনাদের ইউজ করার জন্য অনেক বেশি সুবিধা হবে, এবং সামনে আপনাদের জন্য আসবে খুবই সুন্দর একটা প্রজেক্ট, যেটা ডেমো আমি আপনাদেরকে দেখা যাচ্ছি। সেটা হচ্ছে আমি যদি এটাকে রান করাই তাহলে আশা করা যাবে ভিডিওটা আসবে। ওকে, স্মার্ট লাইব্রেরি সিস্টেম, স্মার্ট লাইব্রেরি সিস্টেমের যে আসলে ফুল একটা প্রজেক্ট আমি লাইভ আপনাদের সামনে কোডিং করে আমি এখানে দেখাবো আপনাদেরকে। সাইন আপ, দেন ফরগট পাসওয়ার্ড, আমি আপনাদেরকে এই জিনিসগুলো লাইভ কোডিং করে করে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো ফুল একটা প্রজেক্ট, এরকম তিন চারটা প্রজেক্ট আপনাদের সামনে আমি নিয়ে চলে আসবো। ওকে, তো তাহলে আশা করা যায় এই পর্যন্ত কিন্তু আমার টিউটোরিয়ালে, এই টিউটোরিয়ালের জন্য অবশ্যই সবাই অপেক্ষা করবেন, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো পাওয়ার জন্য। ওকে, আমি এখানে চলে যাচ্ছি আমাদের কোডে, আমি কথা বলা যাচ্ছি না। আমাদের এখানে করার কথা ছিল অ্যাভারেজ, তাহলে আমি দিব এখানে AVG। ওকে, অ্যাভারেজ, অ্যাভারেজ করবো আমি কাকে, আমাদের আমি চাচ্ছি প্রথমে আইডিগুলোকে অ্যাভারেজ করা। আইডিগুলো অ্যাভারেজ করার আমার কারণ হচ্ছে যে আমি যেন আপনারা বুঝতে পারেন যে আসলে অ্যাভারেজটা আসলে কাজ করছে, আইডি বোঝার জন্য। তো AVG, ওকে, অ্যাভারেজ আমি অ্যাভারেজ করে ফেললাম। না না, আমি যদি এখন এটাকে রান করাই, আমরা টেস্ট ফিল ওটাতে আসলে রান করাচ্ছি। তো আমি যদি এখানে হচ্ছে অ্যাভারেজে দিই, দেখতে পাচ্ছেন 5.5 5 5। ওকে, তো এইখানে হচ্ছে 25 আসছে অ্যাভারেজটা। আমি সাম যদি করি, সরি সামটা দেওয়া হচ্ছে, সরি সাম দেওয়া হচ্ছে আমার এখানে, সাম দেওয়া হচ্ছে ইয়ের জন্য, আমি সামটা দিব হচ্ছে, এখন সামটা দিতে যাচ্ছি আমি আইডির জন্য, ইয়ের জন্য দিতে যাচ্ছি আইডি, সামটা আইডির জন্যই করতে যাচ্ছি, আপনারা বুঝছেন জিনিসটা, আইডি। ওকে, আমি এখন রান করাবো, আবার রান করলে বুঝতে পারবেন জিনিসটা। আমি যখন এখন সাম দিচ্ছি, ধর 25। ওকে, এইবার যদি আমি করি তাহলে 5.5 0 0 0 0, কারণ এখানে পাঁচটা কলাম রয়েছে, পাঁচটা কলামের যোগফল এখানে 25 হয়, এবং 25কে 5 দিয়ে ভাগ করলে আসলে 5 তো হয়। আমি ভুল করছি না তো? ও না, সফটওয়্যার ভুল করছে না, সত্যি সত্যি আসলে সফটওয়্যার ভুল করছে না, আসলে এটা 5ই হয়। তো আশা করা যায় আগামী পর্ব পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং প্লিজ যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং আপনি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন টিউটোরিয়ালগুলো কেমন হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং।